তো ভিউয়ার্স দেখুন আমি পেঁয়াজ দিয়ে এখন লাগিয়ে ফেলবো। তো ভিউয়ার্স আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম টিভি ও মনিটরের জ্যাক লাগানো। তো ভিউয়ার্স খেয়াল করে দেখুন ডিশ লাইনের জ্যাক আমরা কীভাবে লাগাবো, স্টিল জ্যাকগুলা অনেকেই আছে লাগাতে পারি না। তো ভিউয়ার্স আমার ভিডিওটা দেখুন, দেখে লাগানো শিখুন। তো ভিউয়ার্স খেয়াল করে দেখুন আমরা স্টিল জ্যাকগুলা লাগাবো ডিশ লাইনের তারে কীভাবে। তো ভিউয়ার্স খেয়াল করে দেখুন, এখন আমি কথা না বলে কাজ শুরু করি। তো ভিউয়ার্স প্রথমে আমরা এই উপরের পাটটা সুন্দর করে কেটে নেব, এই উপরের চামটা। তো ভিউয়ার্স আমি কথা বেশি বলবো না, আপনারা কাজটা মনোযোগ লাগা দেখুন। দেখতে পাচ্ছেন আমাদের কয়েল বের হয়ে এলো, এই গুরু কয়েলগুলা আমরা এক সাইডে, দেখুন আমার ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি এই তারগুলা ভেঙে দিলাম, নিষ্পালি নাবিয়ে দিলাম। ভিউয়ার্স এখন আমাদের এই পলিটা আমরা কেটে ফেলবো, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এটা কেটে ফেললাম, আমাদের এটা থেকে কোনো লাভ নেই, আমরা কেটে ফেললাম। এখন আমাদের সাদা সাদাটুকু আমরা কেটে ফেলবো কীভাবে দেখুন, আমাদের কয়েল বের হবে, তামার কয়েল আমরা সুন্দর করে এইভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমাদের তারটা বের হয়ে এলো কয়েলটা। তো ভিউয়ার্স আমরা এই কয়েলটা এরকমভাবে বের করব যাতে আমাদের এই গুঁড়ো তার এই কয়েলের সঙ্গে যাতে অ্যাডজাস্ট না হয়। তো ভিউয়ার্স আমরা এইটা লাগিয়ে ফেলবো, দেখুন আমরা এইটা আগে প্রথমে লাগিয়ে ফেলবো সকেটটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু এর সঙ্গে বডি অ্যাডজাস্ট হওয়া লাগবে, তাহলে আমাদের ছবিটা ক্লিয়ার আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে লাগিয়ে ফেলবো। তো ভিউয়ার্স আমি দেখুন সুন্দরভাবে লাগিয়ে ফেললাম, দেখুন আমাদের এই মাঝখানের কয়েলটা কিন্তু আমাদের বডির সাথে কোনো অ্যাডজাস্ট নেই। তো অ্যাডজাস্ট থাকলে কিন্তু আমাদের ছবিটা ভালো আসবে না। ভিউয়ার্স খেয়াল করে দেখুন আমি কয়েলটা বের করে নিলাম, এখন আমরা দেখতে পাচ্ছেন এই এই সাইডে আমাদের ফুটো, দেখতে পাচ্ছেন আমরা এই ছিদ্রর মধ্যে এই কয়েলটা দেব, দিয়ে পেঁয়াজ দেব। তো ভিউয়ার্স দেখুন আমি পেঁয়াজ দিয়ে এখন লাগিয়ে ফেলবো। তো ভিউয়ার্স আমাদের কাজ শেষ, আমাদের এইরকমভাবে কাজ করতে হয়। এখন দেখুন আমরা ভাবছিলাম অনেক কঠিন হবে, আসলেই কঠিন না, যে কোনো কাজ দেখলে খুব সহজে শেখা যায়। তো ভিউয়ার্স আমরা এরকমভাবে কাজ করলে আমাদের টিভি ঝিরঝির আসবে না, সুন্দর ক্লিয়ার আসবে। আমরা পারলে একটু টেপ পেঁচা নেব। তো ভিউয়ার্স বাসা বাড়িতে টেপ থাকলে আপনারা এইভাবে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে নেবেন, দেখুন আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কোন কারণে তাও বোঝা দেব। তো ভিউয়ার্স আমাদের এই জ্যাকটা টান দিলেও আমাদের ছুটে আসবে না, আমি এই কারণে এটা টেপ মারি নিলাম। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে ফলো করুন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।